ওম শান্তি আজকে পয়লা মে দু হাজার চব্বিশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা প্রমাণ করে বলো যে অসীম জগতের বাবা হলেন আমাদের পিতাও শিক্ষকও আবার সদ্গুরু তিনি সর্ববিপি হতে পারেননি না প্রশ্ন এই সময়ে দুনিয়ায় অতি দোক কেন রয়েছে দোকের কারণ শোনাও উত্তর সমগ্র দুনিয়ায় এই সময়ে রাহুর দশা চলছে সেই কারণেই তোক রয়েছে বৃক্ষপতি বাবা যখন আসেন তখন সকলের উপর বৃহস্পতির দশা বসে শতযুগ ত্রেতায় বৃহস্পতির দশা থাকে রাবণের নাম নিদর্শনও থাকে না জন্য সেখানে দোক থাকে না বাবা এসেছেন সুখদামের স্থাপন করতে সেখানে থাকতেই পারে না শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী অর্থাৎ রোহানি বাচ্চাদেরকে আত্মিক পিতা বসে বুঝিয়ে থাকেন কারণ সমস্ত বাচ্চারাই এ কথা জানে আমরা হলাম আত্মা নিজেদের ঘর থেকে অনেক দূর থেকে আমরা এখানে এসেছি সেই পরমধাম থেকে এসে এই শরীরে প্রবেশ করে থাকি ভূমিকা পালন করার জন্য ভূমিকা আত্মাই পালন করে এই রঙ্গমঞ্চে পাঠ করে এখানে বাচ্চারা বসে রয়েছে নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে কারণ বাবা বুঝিয়েছেন যে বাচ্চারা স্মরণের দ্বারাই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্মীভূত হয়ে যাবে একে যোগ বলা উচিত নয় যোগ তো সন্ন্যাসীরা শেখায় স্টুডেন্টদের সঙ্গে টিচারেরও যোগ থাকে বাচ্চাদের বাবার সঙ্গে যোগ থাকে এ হলো আত্মাদের আর পরমাত্মার অর্থাৎ বাচ্চাদের এবং বাবার মেলা কুম্ভকর্ণের মেলা পূর্ণ কুম্ভের মেলা এ হলো কল্যাণকারী মিলন বাকি সব হলো অকল্যাণকারী এ হল পতির দুনিয়া তাই না তোমরা যখন প্রদর্শনী বা মিউজিয়ামে বোঝাও তখন আত্মা আর পরমাত্মার পরিচয় দেওয়াই হলো সঠিক আত্মারা সকলেই হলো বাচ্চা আর উনি হলেন পরম পিতা পরমাত্মা যিনি পরমধামে থাকেন কোনো বাচ্চাই নিজের লৌকিক বাবাকে পরম পিতা কখনো বলবে না পরম পিতাকে দুখেই স্মরণ করে হে পরম পিতা পরমাত্মা হে প্রভু ইত্যাদি পরমাত্মা থাকেনি পরমধামে এখন তোমরা আত্মা আর পরমাত্মার জ্ঞান বুঝিয়ে থাকো আর তোমরা বোঝো বলেই অন্যকে বোঝাতে পারো সেই জন্য কেবল এ কথা বুঝিও না যে দুজন বাবা আছেন তিনি হলেন বাবাও শিক্ষকও এবং সদগুরুও এ কথা অবশ্যই বোঝাতে হবে আমরা সকলেই হলাম ভাই ভাই উনি হলেন সকল আত্মাদের পিতা ভক্তি মার্গে সকলেই ঈশ্বর পিতাকে স্মরণ করে কারণ ঈশ্বরের থেকে ভক্তির ফল পাওয়া যায় অথবা বাবার থেকে বাচ্চারা উত্তরাধিকার প্রাপ্ত করে ভগবান বাচ্চাদেরকে ভক্তির ফল প্রদান করেন কী দেন তিনি বিশ্বের মালিক বানিয়ে দেন এই সময় তোমরা বিশ্বের মালিক হওয়ার জন্য ঈশ্বর পরম পরমাত্মার কাছে স্টুডেন্ট হয়ে বসে পড়ছো কিন্তু তোমাদের কেবল বাবাকে প্রমাণ করলেই হবে না উনি হলেন বাবাও শিক্ষা প্রদানকারীও আবার সদ্গুরুও এরকমভাবে বোঝাও তাহলে সর্বব্যাপীর চিন্তা ওরে চলে যাবে এও অ্যাড করো সংযোগ করো ওই বাবা হলেন জ্ঞানের সাগর উনি এসে রাজ্যক শেখার বলো উনি হলেন শিক্ষা প্রদানকারী টিচারও তাহলে পুনরায় সর্বব্যাপী কিভাবে হতে পারে টিচার অবশ্যই আলাদা স্টুডেন্ট হলো আলাদা যেমন বাবা হলেন আলাদা বাচ্চা হল আলাদা আত্মারা পরমাত্মা বাবাকে স্মরণ করে ওনার মহিমাও করে থাকে বাবাই হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ তিনি এসে আমাদের মনুষ্য সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শুনিয়ে থাকেন বাবা স্বর্গের স্থাপনা করেন আমরা স্বর্গবাসী হয়ে যাই সাথে সাথে এও বোঝান যে দুজন বাবা রয়েছে লৌকিক বাবা প্রতিপালন করে তারপর টিচারের কাছে যেতে হয় পড়াশোনার জন্য তারপর ষাট বছর পরে বানব্রস্ত অবস্থায় যাওয়ার জন্য গুরু করতে হয় বাবা টিচার গুরু আলাদা আলাদা হয় এটাই নিয়ম এই অসীম জগতের বাবা তো হলেন সকল আত্মাদের বাবা জ্ঞানের সাগর তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ সৎ চিত আনন্দস্বরূপ এক কথায় সচ্ছিদানন্দ তিনি হলেন শোকের সাগর শান্তির সাগর দয়ার সাগর ওনার মহিমা কীর্তন শুরু করে দাও কারণ দুনিয়ায় মতভেদ অনেক রয়েছে তাই না সর্বব্যাপী যদি হয় তাহলে আবার টিচার হয়ে পড়াবেন কিভাবে। তারপর তিনি হলেন সদ্গুরু সকলের গাইড হয়। ফিরিয়ে নিয়ে যান শিক্ষা দেন অর্থাৎ স্মরণ কি করে করতে হয় তাও শেখান ভারতের প্রাচীন রাজ্যগেরও গায়ন রয়েছে বিদেশ থেকে সকলে আসে প্রাচীন রাজ্যিখবার শিখবার জন্য পুরানোর থেকেও পুরানো হলো এই সঙ্গম যুগ নতুন এবং পুরানো দুনিয়ার মাঝখানে এই সঙ্গম যুগ অতি তোমাদের অতি তোমাদের এই সময় বাবা প্রেম করেন তোমাদের তোমরা বোঝো যে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে বাবা এসে আপন করে নিয়েছিলেন ভালোবেসেছিলেন আর আমাদের টিচার সদ্গুরু হয়েছিলেন তিনি কেবল আমাদের বাবাই নন তিনি হলেন জ্ঞানের সাগর অর্থাৎ টিচারও যিনি আমাদের শিক্ষা প্রদান করেন সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝান কারণ তিনি হলেন বিজরূপ বৃক্ষপতি তিনি যখন ভারতে আসেন তখন ভারতের উপর বৃহস্পতির দশা বসে শতযুগে সবসময় সুখী দেবী দেবতারা থাকেন সকলের উপরেই বৃহস্পতির দশা বসে যখন আবার দুনিয়া তমপ্রদান হয়ে যায় তখন সকলের উপরেই রাহুর দশা বসে বৃক্ষপতিকে কেউই জানে না জানলে তাহলে উত্তরাধিকার কিভাবে পাবে তোমরা এখানে যখন বসো তখন অশরীরে হয়ে বসো এই জ্ঞান তো প্রাপ্ত হয়েছে না আত্মা হলো আলাদা ঘর হলো আলাদা পাঁচ তত্ত্বের পুতুল অর্থাৎ শরীর তৈরি হয় তার মধ্যে আত্মা প্রবেশ করে সকলের পার্ট নির্ধারিত হয়ে রয়েছে সর্বপ্রথমে মুখ্য কথা এটাই বোঝাতে হবে যে বাবা হলেন সুপ্রিম পিতা সুপ্রিম টিচার লৌকিক বাবা টিচার গরুর কন্ট্রাস্ট বলে দিলে তৎক্ষণাৎ বুঝে যাবে তর্ক করবে না এবং মেনেও নেবে আত্মাদের পিতার মধ্যে সম্পূর্ণ জ্ঞান রয়েছে এই বিশেষতা রয়েছে তিনি আমাদের রচনার আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে থাকেন পূর্বে ঋষি মুনি ইত্যাদিগণ তো বলেই গেছেন আমরা রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তকে জানি না আবাং মনুষ্য গোচরও নেতি নেতি কারণ সেই সময় তারা শত ছিলেন প্রত্যেকটি বস্তু শতপ্রধান শত রজ তমতে আসে নতুন থেকে পুরানো অবশ্যই হয় তোমাদের এই সৃষ্টিচক্রের আয়ু জানা রয়েছে মানুষ এটা ভুলে গেছে যে এর আয়ু কত এছাড়া এই শাস্ত্র ইত্যাদি সবকিছুই ভক্তিমার্গের জন্য নির্মিত হয়েছে অনেক গাল গল্প লেখা রয়েছে সকলের বাবা তো একজনই তাই না সদ্গতি দাতা হলেন এক গুরু অনেক রয়েছে সংসারে সদ্গতি প্রদানকারী সদগুরু একজনই পিতা পরমাত্মা এই সময় তোমরা এই পিতা পরমাত্মার থেকে আধ্যাত্মিক জ্ঞান শ্রবণ করছ পড়াশোনা করছো হয় সেটাও তোমাদের বুদ্ধিতে রয়েছে বাবা বুঝিয়ে বলেছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মকেই সদ্গতি বলা হয় ওখানে অল্প সংখ্যক মানুষই থাকে এখন তো দেখো কত অগণিত মানুষ রয়েছে ওখানে তো কেবল দেবতাদের রাজ্য থাকবে তারপর ডিনাইসটি বৃদ্ধি পেতে থাকে লক্ষ্মী নারায়ণ দি ফার্স্ট সেকেন্ড থার্ড চলতে থাকে যখন ফার্স্ট হবে তখন কত অল্প মানুষজন থাকবে এই চিন্তাও কেবল তোমাদের মধ্যেই চলতে থাকে বাছাড়া তোমরা এ কথা বোঝো যে ভগবান হলেন তোমাদের অর্থাৎ সমস্ত আত্মাদের সমস্ত আত্মাদের পিতা বাবা তিনি হলেন একজনই তিনি হলেন অসীম জগতের বাবা পার্থিব জগতের বাবার থেকে পার্থিব জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় অসীম জগতের বাবার থেকে অসীমের অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয় তা এই সময় তোমরা প্রাপ্ত করছো তাও একুশ জন্ম একুশ জন্ম স্বর্গের বাদশাহী কম কথা নয় অনেক বড় লটারি একুশ জন্ম অর্থাৎ যখন বৃদ্ধাবস্থা আসে তখন শরীর পরিত্যাগ করে এই জ্ঞান তোমাদের থাকে সত্যযোগে। ওখানে নিজেকে আত্মা হিসাবে জানে এখানে দেহ অভিমানী হওয়ার কারণে জানে না যে আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য ধারণ করে এখন দেহ অভিমানীদের আত্ম অভিমানী তৈরি করবে কে এই সময় একজনও আত্ম অভিমানী নেই বাবাই এসে অভিমানী করে তোলেন ওখানে কথা জানে যে আত্মা একটি বড় শরীর ত্যাগ করে ছোট বাচ্চা হয়ে জন্ম নেবে সাপেরও উদাহরণ রয়েছে এই সাপ ভ্রমর ইত্যাদির মতো সবকিছুই হল এখানকার আর এই সময়ের এই সঙ্গম যুগে তোমরা এই বিষয়ে পড়াশোনা করছো যা আবার ভক্তি মার্গে কাজে আসে বাস্তবে তোমরা হলে ব্রাহ্মণী যারা বিষ্টার পোকাকে ভো ভো করে মানুষ থেকে দেবতায় পরিণত করো বাবার মধ্যে নলেজ রয়েছে তাই না তিনি হলেন জ্ঞানের সাগর শান্তির সাগর সকলেই শান্তি চাইতে থাকে শান্তি দেবা শান্তি দেবা বলে ডাকতেই থাকে কাউকে শান্তি দেবা বলে ডাকি কি আসলে যিনি হলেন শান্তির দাতা অথবা সাগর ওনার মহিমাও গায়ে কিন্তু অর্থরহিত অর্থ ছাড়া বলে দেয় কিন্তু বোঝে না কিছুই বাবা বলেন এই বেদ শাস্ত্রাদি সবকিছু কিছু ভক্তিমার্গের ত্রেষট্টি জন্ম তোমরা অনেক ভক্তি করেছ কত অগণিত শাস্ত্র রয়েছে কোন শাস্ত্র পরে ভগবান বলছেন আমায় পাওয়া যায় না আমায় আহ্বান করে এসে পবিত্র করো শোকের দুনিয়াতে নিয়ে চলো এ হলো তমপ্রধান আবর্জনার দুনিয়া যা কোনো কাজের নয় এত দুঃখ এখানে রয়েছে আর জিজ্ঞাসা করো না দুঃখ কোথা থেকে এসেছে বাবা তো তোমাদের অত্যন্ত সুখ দিয়েছিলেন তারপর তোমরা কিভাবে। কীভাবে সিঁড়িতে নিচে নেমে গেছ গাও তো হয়ে থাকে না জ্ঞান আর ভক্তি জ্ঞান বাবা শোনায় ভক্তি রাবণ শেখায় দেখতে না না বাবাকে পাওয়া যায় না রাবণকে পাওয়া যায় কাউকে দেখতে পাওয়া যায় না দুজনকেই এই চোখের মাধ্যমে দেখাই যায় না আত্মাকে বোঝা যায় অনুভব করা যায় আমরা হলাম আত্মা তাহলে আত্মার বাবাকেও অবশ্যই অনুভব করতে পারো বাবাও তো অবশ্যই রয়েছে বাবা পুনরায় টিচারও হন আর এরকম কেউ হতেই পারে না এখন তোমরা একুশ জন্মের জন্য সদ্গতি পেয়ে যাও তারপর গুরুর দরকারই থাকবে না আড়াই হাজার বছর বাবা হলেন সকলের পিতাও আবার শিক্ষকও সদ্গুরু যিনি তোমাদের পড়ান তিনি হলেন সকলকে সদ্গতি প্রদানকারী সদ্গুরু সুপ্রিম গুরু তিনজনকেই তো সর্বব্যাপী বলতে পারবে না তিনি তো সৃষ্টির আদি মধ্যের অন্তের রহস্য বলে থাকেন মানুষ স্মরণও করে হে পতিত পাবন এসো সকলের দাতা এসো এসে এই দুঃখের দুনিয়া থেকে আমাদের সুখের দুনিয়ায় নিয়ে চলো সকলের দুঃখকে হরণ করো সুখ প্রদান করো হে গডফাদার হে লিবারেটার বিভিন্ন নামে তাকে ডাকা হয় আহ্বান করা হয় তারপর আমাদের গাইডও হও নিয়ে যাওয়ার জন্য এই রাবণের রাজ্য থেকে মুক্ত করো রাবণ রাজ্য কোনো লঙ্কাতে থাকে না এই যে সমগ্র ধরণী রয়েছে তাতে এই সময়ে রাবণ রাজ্য রয়েছে রামরাজ্য কেবল শতযুগেই থাকে ভক্তিমার্গে মানুষ কত বিভ্রান্ত হয়ে পড়েছে এখন তোমরা শ্রীমত পাচ্ছ শ্রীমৎ ভগবত গীতা শুনছ কারণ তোমরা এখন স্টুডেন্ট তোমরা পড়াশোনা করে এখন শ্রেষ্ঠ হওয়ার জন্য লক্ষ্যে চলছ শতযুগে ভারত শ্রেষ্ঠচারী ছিল এখনো পর্যন্ত ওনাদের পূজা করতে থাকে ভারতের উপর বৃহস্পতির দশা ছিল তাই শতযুগ ছিল এখন রাহুর দশায় দেখো ভারতের কি অবস্থা হয়ে গেছে সব কিছু আনরাইটিয়স ন্যায় নীতিহীন হয়ে গেছে বাবা রাইটিয়স অর্থাৎ ন্যায় নিষ্ঠ করে তোলেন তোমাদেরকে পড়াশোনা করেছেন তোমাদেরকে লায়ক করে তুলছেন রাবণ আনরাইটিয়াসে পরিণত করে বলাও হয়ে থাকে রাম রাজ্য চাই তাহলে এখন রাবণ রাজ্যে রয়েছে তাই না নরকবাসী রাবণ রাজ্যকে নরক বলা হয় স্বর্গ আর নরক হল আধা আধি বাচ্ছা তোমরা এও জানো যে রামরাজ্য কাকে আর রাবণ রাজ্য কাকে বলা হয়ে থাকে তাহলে সর্বপ্রথমে এইরকম এইরকম নিশ্চয় বুদ্ধি তৈরি করতে হবে উনি হলেন আমাদের বাবা আমরা সকল আত্মারা হলাম ভাই ভাই বাবার থেকে সকলের উত্তরাধিকার পাওয়ার অধিকার রয়েছে উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল বাবা রাজ্য শিখিয়ে সুখদামের মালিক বানিয়েছিলেন বাকিরা সকলেই চলে গিয়েছিল শান্তিধামে সেটা বিশ্রামের জায়গা ধাম। বাচ্চারা এও জানে যে বৃক্ষপতি হলেন চৈতন্য তিনি হলেন সচিদানন্দ স্বরূপ অর্থাৎ সচ্চিদানন্দ সৎ চিত আনন্দস্বরূপ আত্মারা হলো সত্য আবার চৈতন্য বাবাও হলেন সত্য চৈতন্য তিনি হলেন বৃক্ষপতি এ হলো উল্টো বৃক্ষ তাই না এর বীজ উপরে রয়েছে পরম ধামে বাবা রয়েছেন বাবা এসে বুঝিয়ে থাকেন যে যখন তোমরা তমপ্রধান হয়ে যাও তখন বাবা শতপ্রধান বানানোর জন্য আসেন হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় এখন তোমাদের বলে থাকেন হিস্ট্রি জিওগ্রাফি রিপিট ইট সেল ইংরেজি শব্দ বলো না হিন্দিতে বলবে ইতিহাস ভূগোল ইংরেজিতে তো সব মানুষ পরেই মনে করে ভগবান গীতা সংস্কৃতে শুনিয়েছিলেন এখন শ্রীকৃষ্ণ হলেন শতযুগের প্রিন্স ওখানে এই ভাষা ছিল হিন্দি ভাষা ছিল এরকম তো কোনো লেখা নেই ভাষা অবশ্যই রয়েছে থাকবেও যে যে রাজা হয় তাদের নিজস্ব ভাষা থাকে শতযুগীয় রাজাদেরও নিজস্ব ভাষা থাকবে ওখানে সংস্কৃত থাকবে না শতযুগের রীতি রেওয়াজই আলাদা কলিযুগীয় মানুষের রীতি রেওয়াজ সম্পূর্ণ আলাদা এক কখনো হতে পারে না তোমরা সকলেই হলে মীরা যারা কলিযুগীয় লোকলজ্জা কুলের মর্যাদা পছন্দ করো না তোমরা অলিযোগীয় লোকলাজ্জা পরিত্যাগ করো তখন কত ঝগড়া হয় বাবা তোমাদেরকে শ্রীমত দিয়েছেন কাম হলো মহাশত্রু এর উপর বিজয় প্রাপ্ত করো যারা জগজ্জিত হবে তাদের এই চিত্র সামনে থাকবে তোমরা তোমরা তো অসীম জগতের বাবার থেকে বাবার থেকে পরামর্শ পাও যে বিশ্বে শান্তি স্থাপন কিভাবে হবে শান্তি দেওয়া বললেও বাবাই স্মরণে আসে তাই না বাবাই এসে প্রতিকল্পে বিশ্বে শান্তি স্থাপন করেন কল্পের আয়ু দীর্ঘ করে দেওয়ায় মানুষ কুম্ভকর্ণের নিদ্রার মতো শুয়ে রয়েছে সর্বপ্রথমে তো মানুষকে এ কথা পাকাপাকিভাবে নিশ্চয় করাও যে উনি হলেন আমাদের বাবাও টিচারও সদগুরুও টিচারকে সর্বপিপি কিভাবে বলবে বাচ্চারা তোমরা জানো বাবা কিভাবে এসে আমাদের পড়ান ধাম থেকে এসে এখন ব্রহ্মার শরীরে প্রবেশ করে আমাদের আত্মাদেরকে পড়াচ্ছেন তোমরা ওনার বায়োগ্রাফি জানো বাবা আসেনি নরককে স্বর্গে পরিণত করতে টিচারও হলেন তিনি তারপর সাথে করেও নিয়ে যান আত্মারা হলো অবিনাশী তারা নিজের সম্পূর্ণ ভূমিকা পালন করে ঘরে ফিরে যায় তাহলে নিয়ে যাওয়ার জন্য গাইডও তো চাই তাই না দুঃখ থেকে লিভারেট অর্থাৎ মুক্ত করে তারপর গাইড হয়ে সকলকে নিয়ে যান পরম ধামে আসল ঘরে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ এবং সুপ্রভা ধারণার জন্য মুখ্য সার এক নম্বর কলিযুগীয় লোকলজ্জা কোল মর্যাদা ছেড়ে ঈশ্বরীয় কোলের মর্যাদাগুলিকে ধারণ করতে হবে অশরীরী বাবা যা শুনিয়ে থাকেন তা অশরীরী হয়ে শোনার অভ্যাস পাকাপোক্ত করতে হবে নাম্বার দুই অসীম জগতের বাবা হলেন পিতাও টিচারও সদ্গুরু এই কন্ট্রাস্ট সকলকে বোঝাতে হবে এ কথা প্রমাণ করতে হবে যে অসীম জগতে বাবা সর্বব্যাপী নয় বরদান পার্থিব জগতের বালক্ষিল্য অপকর্মের থেকে বেরিয়ে এসে আধ্যাত্মিক পরিতৃপ্তিতে থাকা প্রীতি বুদ্ধি সম্পন্ন পাব। তার অর্থ অনেক বাচ্চারা পার্থিব জগতের বালকক্ষিল্য অপকর্ম অনেক করে থাকে যেখানেই আমার স্বভাব আমার সংস্কার এই শব্দ আসে সেখানে এই ধরনের বালকক্ষিল্য অপকর্ম শুরু হয়ে যায় এই আমার শব্দটি কুচক্রে নিয়ে আসে কিন্তু যে বাবার থেকে আলাদা সে আমার হয়ই না আমার স্বভাব বাবার স্বভাবের থেকে আলাদা হতে পারে না সেজন্য পার্থিব জগতের বালকক্ষিল্য অপকর্মর থেকে বেরিয়ে এসে আধ্যাত্মিক পরিতৃপ্তিতে থাকো থাক বুদ্ধি হয়ে অনুরাগে পরিপূর্ণ বালকিল্য আচরণ করতে হলে অবশ্যই করো আজকের স্লোগান বাবার প্রতি সেবার প্রতি আর পরিবারের প্রতি মহব্বত অর্থাৎ ভালোবাসা থাকলে তখন মেহনত অর্থাৎ পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাবে আচ্ছা ওম শান্তি